সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাস পরিচালনায় আমি তপন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজাবাড়ি অনার্স ও ডিগ্রি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সমাজকর্ম পরিচিতি, আমাদের অপশনাল সাবজেক্ট। এই বিষয়ে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। দেখো সবাই, আমি বোর্ডে তোমাদেরকে প্রশ্ন এবং সেই সাথে উত্তর লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো সবাই, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা কে? ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার। পরের প্রশ্ন দেখো সবাই, কোন রিপোর্টকে সামাজিক নিরাপত্তার ভিত্তি বলা হয়? কোন রিপোর্টকে সামাজিক নিরাপত্তার ভিত্তি বলা হয়? উত্তর হচ্ছে বিভারিস রিপোর্ট। পরের প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন কে পরিচালনা করে? উত্তর হবে রাজা রামমোহন রায়। এরপর প্রশ্ন দেখো সবাই, সর্বপ্রথম কোন দেশে সমাজকর্মের উৎপত্তি ঘটে? সর্বপ্রথম কোন দেশে সমাজকর্ম উৎপত্তি ঘটে? উত্তর হবে ইংল্যান্ডে। এরপর প্রশ্ন দেখো সবাই, বোরিস্টাল স্কুল কি? বোরিস্টাল স্কুল হচ্ছে অপরাধ সংশোধনের একটি পদ্ধতি। এরপর দেখো সবাই, কার সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদানের উল্লেখ রয়েছে? কার সংজ্ঞায় ব্যক্তি সমাজকর্মের পাঁচটি উপাদানের উল্লেখ রয়েছে? উত্তর হবে এইচ পারম্যান। এরপরে পরের প্রশ্ন দেখো, নাম্বার 7, সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে? সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোককে। তাহলে সমাজবিজ্ঞানের জনক কে? সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোক। পরের প্রশ্ন দেখো সবাই, 43তম প্রয়াস কি? 43তম প্রয়াস হচ্ছে 1601 সালের দারিদ্র আইন। তাহলে কি হচ্ছে 43তম প্রয়াস? এটি হচ্ছে 1601 সালের দারিদ্র আইন। নেক্সট দেখো সবাই, 9 নম্বর, শহরায়ন কি? শহরায়ন হচ্ছে গ্রাম থেকে শহরে আসার প্রবণতা। তাহলে কি বোঝাচ্ছে? গ্রাম থেকে শহরে আসার প্রবণতা হচ্ছে শহরায়ন। এরপরে দেখো 10 নম্বর, যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়? যৌতুক নিরোধ আইন 1980 সালে প্রণীত হয়। তাহলে কি হবে? যৌতুক নিরোধ আইন প্রণীত হয় 1980 সালে। এরপর দেখো 11 নম্বরে রয়েছে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। তাহলে কে ছিলেন? এ কে ফজলুল হক। পরের প্রশ্ন দেখো সবাই, ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত হচ্ছে ম্যারি রিসমন্ড। লিখে ফেলো সবাই খাতায়, ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতের নাম হচ্ছে ম্যারি রিসমন্ড। তো এই 12টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি সবাই খাতা লিখে ফেলছো এবং সেই সাথে সবাই পড়ে নেবে। না বুঝলে আমাকে জানাবে, আমাদের যে মেসেঞ্জারে গ্রুপ করা হয়েছে সেখানে সবাই আমাকে ফোন করে অথবা কমেন্টস করে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।